পর্যটক আমরা আজকে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে পদ্মার পাড়ে এসেছিলাম। আমরা বিভিন্ন পর্যটনের তথ্য দেখিয়ে থাকি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 25 জুন পদ্মা সেতু উদ্বোধন করলেন। এই পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বিশেষ নৌকা আমরা এখানে দেখতে পাচ্ছি, যে নৌকাটি রাস্তার মাধ্যমে রাস্তায় চলে, আর এটির মাধ্যমে এটি হচ্ছে পদ্মা সেতুর উপর দিয়ে হচ্ছে যাওয়া আসা করবে। আর সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকজন মুক্তিযোদ্ধা রয়েছে, আর তারা এখানে বসে রয়েছে এবং এটার একটি একজন উদ্যোক্তা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ এখানে জাতীয় পতাকা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আর নৌকাটি আমরা পিছনে দেখতে পাচ্ছি ফুল সজ্জা, এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সবাই এখানে এই নৌকাটি নিয়ে অনেক কৌতূহল। সবার বুকে লেখা রয়েছে বাংলাদেশ বাংলাদেশ, এবং সবার কাছে ফুল দিয়ে বিভিন্ন ফুল দিয়ে এখানে সাজানো হয়েছে। এবং আমরা নৌকাটি আপনাদেরকে দেখাচ্ছি, আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানুষ কিভাবে ভালোবাসে আমরা সেটি দেখাচ্ছি। আর পুরো লঞ্চটি পুরো নৌকাটি আমরা আলোচনা নৌকা সেটি আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যারা এই উদ্যোক্তাকে বিশেষ উদ্যোক্তাকে আমরা স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা গ্রামীণ বাংলাদেশ 24.com থেকে আমরা বলি, দেখতে পাচ্ছেন যে রাজবাড়ি কালুখালি হচ্ছে মৃঘা ইউনিয়নবাসীর পক্ষ থেকে এই নৌকাটি তৈরি করা হয়েছে। আমরা যিনি উদ্যোক্তা বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান হাকিমের পক্ষ থেকে এই স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে এই নৌকাটি তৈরি করা হয়েছে। এই নৌকাটি আজকে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, উদ্বোধনের পরেই কিন্তু এই পদ্মা সেতু উদ্বোধনের পরে এই নৌকাটি হচ্ছে পদ্মা সেতুর উপর দিয়ে যাবে। আমরা সেই নৌকাটি আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাংলাদেশ আওয়ামী লীগের যেই প্রতীক সেটি হচ্ছে নৌকা, সেই নৌকাকে সাজানো হয়েছে এই নদীমাতৃক বাংলাদেশ। আর সেই জন্যই কিন্তু এই নৌকার মাধ্যমে কিন্তু হচ্ছে আমরা এই নদীতে পারাপার করতে হয়। আমরা এখানে একজন উদ্যোক্তা রয়েছেন, আমরা তার সহকর্মী হিসেবে অন্য একজনের কাছ থেকে আমরা টোটাল বিবরণটি শুনবো। আমরা দেখতে পাচ্ছি যে একজন উদ্যোক্তা রয়েছেন, আপনারা টোটাল উদ্যোগটি আসলে যে পদ্মা সেতু উদ্বোধন হলো, আপনারা এই যে ব্যতিক্রম করে সাজালেন এটি নিয়ে আসবেন পদ্মা সেতুর এই পাশে ওই পারে যাবেন, কি জন্য আপনারা এরকম ব্যতিক্রম উদ্যোগটি নিয়েছেন? আমাদের দলের মেম্বার তার উদ্যোগে আমরা আমরা এই দক্ষিণ ধন্যবাদ। আপনারা আজকেই নদীর ওই পাড়ে যাওয়ার চেষ্টা করবেন পদ্মা সেতুর মাধ্যমে? আগামীকালকে যাওয়ার চেষ্টা করবেন? আগামীকালকে নদীর পাড়ে যাওয়ার জন্য চেষ্টা করব। আর ইনশাল্লাহ আমরা পার হতে পারলে পারে আমরা এসে ধানমন্ডি মন্ত্রী আগামীকাল থাকি, পরশু দিন আমরা পর্যটক আমরা আপনাদেরকে বলছি এই নৌকাটি হচ্ছে আজকে হচ্ছে 25 জুন 2022 পদ্মা সেতু উদ্বোধন করলো মাননীয় প্রধানমন্ত্রী। এই নৌকাটি যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকজন মুক্তিযোদ্ধা রয়েছে ইয়াং, আর কয়েকজন রয়েছে, আর পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতু উদ্বোধনের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিছনে একটি বিশাল ব্যানার রয়েছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। আর জাতীয় পতাকা বাংলাদেশের সেটি আমরা দেখতে পাচ্ছি। এখানে কয়েকজন উৎসুক জনতা তারা ছবি তোলার জন্য রয়েছে। আগামীকালকে তারা এই নৌকাটি নিয়ে হচ্ছে ধানমন্ডি 32 যেখানে মাননীয় প্রধানমন্ত্রী থাকেন, এবং হচ্ছে বঙ্গবন্ধুর যেই প্রতীকটি রয়েছে ধানমন্ডি 32 সেখানে তারা যাবেন, এবং সেখান থেকে গিয়ে সিরাজগঞ্জ হয়ে তারা হচ্ছে তাদের রাজবাড়ি যেই কালুখালী যেখানে রয়েছে সেই সেই কালুখালী হচ্ছে উপজেলায় চলে যাবেন। তো আমরা তাদেরকে এরকম ব্যতিক্রম একটি উদ্যোগ নেওয়ার জন্য হচ্ছে
আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর ধন্যবাদ জানাচ্ছি আজকে তারা যাতে হচ্ছে আগামী কালকে গিয়ে 32 এ যায় যেতে পারে সেজন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে।